আহলেディース আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা দু ও ন সল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আল্লাহ কবুল করুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণ মৃত্যু স্বাদ গ্রহণ করবে আমরা এখানে আসতে জানাজা পড়তে আসছি আমাদেরও জানাজা এগিয়ে আসতেছে বয়স কোনো বার নয় যুবক বৃদ্ধ শিশু কোনো কিছুর হিসাব নাই আমরা যখনই মায়ের গর্বে এসেছি তখনই আমাদের তকদির লিপিবদ্ধ ছিল কতদিন আমরা দুনিয়া বসবাস করব কতদিন দুনিয়া কে কী কাজ করব সবই আগেতেই লিপিবদ্ধ ছিল সেই হিসেবে আজকে আমাদের ভিতর থেকে দীর্ঘ সাতাশ বছরের কর্মস্থল থেকে তিনি এখন বিদায় নিচ্ছেন মনোনাম ফজলুল করিম এক পাঁচ উনিশশো পঁচানব্বই সালে উনি এখানে জয়েন করেছেন আর আজকে উনি চলে গেলেন আমাদের কাছ থেকে দীর্ঘদিনের এই কর্মস্থলে তার সাথীরা আজকে জানা যায় আছেন আমরা তার সঙ্গে আছি এনাদের যাওয়ার আগে আমারই যাওয়া উচিত ছিল কারণ বয়সটা আসছে আমাদের অনেক বেশি এপ্রাহ আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন পরীক্ষার জন্য যে বাকি জীবনটা আমরা কোন কাজে ব্যয় করি সেটা যাচাই করার জন্য সবসময় একটা হাদিস মনে রাখতে হবে ইন খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদেরকে অবকাশ দেন দেখি সে কী করে জান্নাতে যাওয়ার এক হাত বাকি ইতিমধ্যে যদি কোনো এমন কাজ করে যে কাজ আমার জান্নাত যাওয়া বন্ধ হয়ে গেল তাহলে সে জাহান্নামে চলে যাবে সারা জীবন নেকির কাজ করেছে শেষ মুহূর্তে অন্যায় কাজ করেছি এমন যা মানুষকে জাহান্নামের জন্য অবহাত করে দেয় এই হাদিসগুলো সবসময় মাথায় রাখবেন শেষটা যেন ভালো হয় আমাদের সেই কাজ করতে হবে শেষ ভালো বাস শেষ ভালো তো সব ভালো যেমন বাংলাতেও বলি এটা হাদিসেরই কথা সারা জীবন অন্যায় করেছি শেষ মূর্তি এমন ভালো কাজ করেছি চালু ভাগ তার সমস্ত গুণা মাফ করে দিয়েছেন তাকে জান্নাত জান্ন করে দিয়ে তা আছে হাদিস এগুলো সব জানা কথা আপনাদের উপস্থিত ভাইদেরকে বলবো এই হাদিসটা মাথায় রাখার জন্য শেষটা যেন ভালো থাকে হজল করে আমাদের এখানে এসেছিল তখন অনেক বয়স্ক সাতাশ বছর আগের ফজলুল করিমের এখন মৃত্যু ফজল করিমের বয়সে এক নয় আঠান্ন বছর বয়স এখন তো তখন ছিল যুবক মানুষ তখনকার সেহারা আমি জানি তার প্রতিটি নকল হরকত উঠা ভাষা চলাফেরা সবই আমার নখদর্পণে তার সন্তানরা জন্মগ্রহণ করেছে আমার সামনে হঠাৎ করে একদিনে আজকে বিদায় হয়নি তার ইতিহাস আমাদের বহু জানা আছে সেজন্যই বলছি রাগ দেশ দুঃখ বেদনা যার যা আছে ভিতরে এই মুহূর্তে ঝিঁড়ে ফেলে দেন বা সাল্লাই দোয়া জগন্তর মাইতের জন্য জানা জানাজা দাঁড়াবে তো তার জন্য এখলাসের সাথে দোয়া করবে ভিতরে কোনো কেলেত কালেমা দুঃখ বিশ সবারই থাকে মানুষ তো আমরা মানুষের তো দোষ তুটি হতেই পারে এগুলো সব ভুলে যেয়ে আল্লাহকে খাস করে দোয়া করেন আল্লাহ জনতা গোনখাতা মাফ করে দেন এবং জন্নতুল ফের দসিব করেন আমরা এখন জানাতে শুরু করি লহ আকবর Allahhu <Sessimitation> Akbar Allahu Akbar الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله oh <laughs> <laughs>